আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে লাচ্চা সেমাই, যেটা দুধ দিয়ে রান্না করা হয়। এই রেসিপিটা কমনলি ঈদে সবাই করে থাকে এবং খুবই সিম্পল রেসিপি, তবুও নতুনদের হেল্প হবে সেই আশায় আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। লাচ্চা সেমাই রান্না করার জন্য আমি এখানে বনফুলের লাচ্চা সেমাইটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারবেন। আমার লাচ্চা সেমাইয়ের ওজন হচ্ছে 200 গ্রাম। প্রথমেই আমি যে বাটিতে লাচ্চা সেমাইটা সেট করব সেই বাটিতে পুরোটা লাচ্চা সেমাই ঢেলে নিচ্ছি। সেমাইটা যেহেতু একটু ভাঙা ঝুরা ঝুরা, তাই আমি চেপে চেপে এটাকে সেট করে নিলাম। এখন চুলাতে চলে আসলাম। একটা কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গিয়ে হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে কিশমিশটাকে একটু ভেজে নিতে হবে। এভাবে করে কিশমিশগুলো যখন ফুলে উঠবে ওই পর্যায়ে কিশমিশগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর কিশমিশটা অবশ্যই চুলার আঁচ কমিয়ে রেখে ভাজতে হবে, তা না হলে দেখা যাবে কিশমিশটা পুড়ে যাবে। এ পর্যায়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে খাঁটি গরুর দুধটা নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে লাচ্চা সেমাইটা শুধু লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারবেন। সেক্ষেত্রে 2 কেজি পরিমাণ মিল্ক নিয়ে সেটাকে জাল করে 1.5 লিটার পরিমাণ করে নিতে হবে। আর গুঁড়া দুধ দিলে দেখা যায় যে বেশি পরিমাণে জাল করার প্রয়োজন নেই, অল্প সময়ে এটা ঘন হয়ে যাবে। চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে যেন নিচের দিকটাতে লেগে না যায়। একটা দারচিনির টুকরা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি। 4টি এলাচ দিয়ে দিলাম। 1টি তেজপাতাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। আমি এখানে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন অনবরত নেড়ে এটাকে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। দুধটাকে নেড়ে চেড়ে অনবরত জাল করে নিচ্ছি। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে এটাকে করছি, তো তার জন্য দেখা যাবে অল্প সময়ে এটা হালকা ঘন হয়ে যাবে। আমাদের দুধটা প্রায় হয়ে গিয়েছে, এখানে প্রায় 1 কেজির মতো হয়েছে। এ পর্যায়ে আমি তেজপাতা দারচিনি এলাচগুলো উঠিয়ে নিব। আমাদের দুধটা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে নামিয়ে নিব। যে বাটিতে আমি সেমাইটা সেট করব ওই বাটিতে সেমাইয়ের উপরে আমি অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দুধটা উপর থেকে ঢেলে দিচ্ছি। দুধটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম আছে। আমি চুলা থেকে নামিয়ে এটাকে 10 মিনিট রেখে দিয়ে তারপর এটাকে সেমাইয়ের সাথে মেশাচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। পুরোটা দুধ আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মেশানোর পর এটাকে আমি রেখে দিব 20 মিনিট সেট হওয়ার জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। আমার সেমাইটা সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। কিছু কিশমিশ, কাঠবাদাম, পেস্তাবাদাম দিয়ে আমি এটাকে সাজিয়ে নিব। দিয়ে দিলাম কাঠবাদাম। আর দিয়ে দিচ্ছি পেস্তাবাদাম কুচি। সাজানোটা টোটালি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি এ পর্যায়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কনসিস্টেন্সিটা, একদম পাতলাও হয়ে যায়নি আবার একদম ঘনও হয়ে যায়নি। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে লাচ্চা সেমাই। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।